পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2021-22 মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ম্যাথমেটিক্সের অলরেডি 12টা ভিডিও আমি আপলোড করেছি, যেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দেওয়া থাকবে। এছাড়া প্লে লিস্টে তো রয়েছে, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আজকে আমি 377 পেজে ঘোড়ানাথ হাই স্কুলের সত্য মিথ্যার কোশ্চেনগুলো সমাধান করব। দেখো, এক নম্বরটা কি আছে, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। লাস্ট শূন্যস্থান পূরণের 5 নম্বরের প্রশ্ন উত্তরটা যদি দেখে থাকো, তাহলে দেখবে এখানে প্রথমে 6 মাসের 3,000 টাকার 6 মাসের সুদ আমরা বের করেছিলাম, 120 টাকা বেরিয়েছিল। তারপরে আবার সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে গেল পরের 6 মাস, অর্থাৎ টোটাল 1 বছরের সুদ তারপর বের করলাম, বের করে যোগ করলাম 244 টাকা, এটা হলো আর কি। হ্যাঁ, তো এখান থেকেই আমি দেখাচ্ছি এই উদাহরণটা দিয়েই যে এই 3,000 টাকারই আমি যদি 1 বছরের সুদ বের করি তাহলে কি হচ্ছে, 324, এই 240 টাকাই হবে সুদটা, আর কিছু হবে না। হ্যাঁ, কারণ চক্রবৃদ্ধি সুদও এই সরল সুদের সূত্র অনুযায়ী কিন্তু বের করা যায়, তাহলে 240 হবে। কিন্তু তুমি ভেঙে ভেঙে যদি 6 মাস করে করো তাহলে কিন্তু 244 হচ্ছে, মানে এইটা বেশি হচ্ছে। তাহলে এবার প্রশ্নটা তোমরা দেখো, প্রশ্নতে বলেছে যে সুদের পরিমাণ বৃদ্ধি পায় 6 মাসের পরিবর্তে 1 বছর হলে, কিন্তু আমরা দেখলাম যে না, 1 বছরে সুদের পরিমাণ হ্রাস পায়, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বরটা, 8 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঠের গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি তৈরি করা যায় তার কর্ণের দৈর্ঘ্য হলো 2R একক, এটাও করে দেখতে হবে। দেখো, এখানে একটা গোলক এঁকে নিলাম, এবার তার মধ্যে একটা ঘনক আঁকার চেষ্টা করলাম, এটা অ্যাকচুয়ালি ঘনক হয়নি, ঘনক আঁকতে হলে তো অন্যভাবে আঁকতে হতো, এটা ঘনকের একটা তল। এবার বলেছে যে কাঠের গোলকটা আর একক ব্যাস বিশিষ্ট, মানে এইটা ব্যাস, এটা আর একক। এবার বলেছে যে এই যে ঘনকটা আঁকলাম তার কর্ণটা কি হবে, কর্ণের দৈর্ঘ্য হবে 2R একক। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3। এখানে a হলো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। হ্যাঁ, ঘনকের তো সব ধার সমান হয়, তো ধরে নিলাম এটা হচ্ছে a, এগুলো হচ্ছে a। এবার এই এটার মান আমরা বের করার জন্য এখানে একটা, এটা একটা কি হয়েছে, এই ছবিটা যেটা হয়েছে এটা একটা বর্গক্ষেত্র হয়েছে, বর্গক্ষেত্রের একটা কর্ণ আঁকবো, এই কর্ণটাই কিন্তু এই যে কাঠের গোলকটা এটার ব্যাসার্ধ, মানে এটাও যদি আর হয় তাহলে এটাও কিন্তু আরই হবে। হ্যাঁ, এটা আর। তাহলে এবার এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা আর এর মান বের করতে পারবো। সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, মানে আর এর মান যদি আমরা বের করি √a² + a² এটাই হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে √2a² মানে a√2, এইটা হবে মান, আর এর মান। কিন্তু আমরা বের করবো এ এর মান, তাহলে এ এর মান যদি আমরা বের করি এদিকে আর রয়েছে আর নিচে √2টা চলে যাবে। এবার এখানে আমরা এর মানটা বসাচ্ছি r/√2 × √3, তাহলে দেখো r√3/√2 এটা কখনোই তো 2R হবে না, তাই না? এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 2R, তার মানে এটা কিন্তু মিথ্যা হবে। পরেরটা দেখো, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে অন্য বীজটি হবে 2/3। দেখো, এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়, এইভাবে আসে যে একটা বীজ 1 হলে অপর বীজটি কি হবে, তখনও যেভাবে করতে হবে এখন এই অঙ্কটাও সেম একই রকমভাবে করতে হবে। দেখো, এখানে আগে আমরা সমীকরণটা তুলে নেব। দেখো, একটি বীজ 1 বলেছে, তার অর্থ হচ্ছে x এর মানটা আমাকে 1 বসিয়ে দেখতে হবে। তাহলে এখানে x এর মান যদি 1 বসাই তাহলে a√(1)² - 5√(1+3=0, তার মানে এখানে a −5+3=0 বা a −2=0, −5 থেকে +3 গেলে −2 হবে, এটা =0। তাহলে সুতরাং a এর মানটা কি হবে, a=2। এবার অপর বীজটা
টু বাই থ্রি হবে কি না সেটা বের কীভাবে করবো, দুভাবে বের করা যেতে পারে। এক তো এই এর মানটা টু হলো, যে এই সমীকরণে বসিয়ে নিলে তাহলে টু এক্স স্কোয়ার বলে এরকম হলো। তারপর উৎপাদক বিশ্লেষণ করবে, উৎপাদক বিশ্লেষণ করলে দেখবে ওই এক্স মাইনাস ওয়ান একটা আসবে, তার সঙ্গে আরেকটা কিছু আসবে সমান সমান জিরো, ওখান থেকে এক্সের আরেকটা মান বেরিয়ে যাবে, ওটাই হবে অপর বীজটা। ওইভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো, এই টু বাই থ্রিটা আবার এখানে বসিয়ে দেখবে। বসানোর পরে অবশ্যই সেটা যদি জিরো হয় তার মানে অপর বীজটা অবশ্যই টু বাই থ্রি হবে, মানে বাম পক্ষে বসাবে। তাহলে বাম পক্ষে আমরা বসিয়ে দেখি লেফট হ্যান্ড সাইডে যে জিরো আসছে কি না। তাহলে এ ইন্টু এক্স মানে টু বাই থ্রি মানে ফোর বাই নাইন, একবারে করে দিচ্ছি, মানে ফাইভ ইন্টু টু বাই থ্রি প্লাস থ্রি, তাহলে এখানে কি হবে ফোর এ বাই নাইন। আচ্ছা এর মানও আমরা বসিয়ে দিচ্ছি, এর মান হচ্ছে টু, ঠিক আছে। এবার তাহলে পাঁচ দুগুণো দশ বাই তিন যোগ তিন, আর এখানে হচ্ছে আমরা একটা লসাগু করে দিচ্ছি নাইন, তাহলে চার দুগুণো আট মাইনাস তিন তিরিক্ষে নয়, তিন দশে তিরিশ যোগ তিন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কখনোই জিরো হবে না, জিরো কি হবে, জিরো হবে না, তার মানে অপর বীজটা টু বাই থ্রি হবে না, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে দেখো এখানে মিথ্যা লিখে দাও। পরেরটা দেখো, এক্স ওয়াই সরল ভেদে থাকলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। দেখো সরল ভেদে মানে এরকম, তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হয় কে ইন্টু ওয়াই, এখান থেকে এক্সের নিচে যদি ওয়াই নিয়ে আসি তাহলে ডান দিকে কে পড়ে রইল, মানে এক্স বাই ওয়াই এটা হলো ধ্রুবক হলো, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই হচ্ছে ইকুয়াল টু ধ্রুবক, এটা তো কখনোই হতে পারে না, গুণফলটা হবে না ভাগফলটা ধ্রুবক হবে, তার মানে এটাও হচ্ছে মিথ্যাই হবে। পরেরটা দেখো, পাঁচ নম্বর, একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ একশো ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান পঞ্চাশ ডিগ্রি। একটা জিনিস সবসময় মনে রাখবে, বৃত্তস্থ কোণটা ছোট হয় কেন্দ্রস্থ কোণটাই বড় হয়, কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটাই দ্বিগুণ হয় এর, এখানে উল্টোটা বলা আছে, তার মানে এটা মিথ্যা হবে। তবু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে এই ধরো ছবি একটা আঁকলাম, এটা কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ মনে করো এটা এ ও বি, এই কোণটা সব সময় এখান থেকে মনে করো এই অবধি, এটা সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটাই বড় হয় এর থেকে, মানে এ যদি এক্স হয় এ হবে টু এক্স দ্বিগুণ, হ্যাঁ কিন্তু এখানে উল্টোটা বলা আছে, এটাই বলা আছে একশো, এটাই বলা আছে পঞ্চাশ, তা তো হবে না। এবার ছয় নম্বরটা দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা তিনটি। দেখো বহিঃস্পর্শ মানে কি, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এরা পরস্পরকে বহিঃস্পর্শ করলো, এই একটা সরল সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, স্পর্শক আরও হতে পারে, এখানে একটা স্পর্শক হতে পারে এটার মাঝখান দিয়ে গেল, কিন্তু সরল সাধারণ স্পর্শক কাকে বলে, যে যেমন এইটা সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক যেদিকে আছে তার ঠিক একই দিকে হবে বৃত্ত দুটো, যেমন এইটা একটা সরল সাধারণ আবার এইটাও সরল সাধারণ, কারণ এইটা স্পর্শক তার একই দিকে, মানে এই দিকেই রয়েছে এই দুটো, কিন্তু এই যে স্পর্শকটা রয়েছে একটা বৃত্ত এর এই দিকে আর একটা বৃত্ত এর এই দিকে, একটা ডান দিকে একটা বাঁদিকে, একই দিকে নেই, তার মানে এইটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক, কিন্তু এই দুটোকে বলা হয় সরল সাধারণ। তো এখানে সরল সাধারণের কথাই বলা আছে, তার মানে তিনটি তো হবে না দুটি হবে, এটা মিথ্যা হবে, কিন্তু তোমাদের বইয়ে উত্তর সত্য দেওয়া আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, মিথ্যাই হবে সঠিক উত্তর। তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হচ্ছে আমি এইভাবে যেভাবে পরপর করে যাচ্ছি এইভাবে পরপর করে যাব, নাকি সমস্ত যে স্কুলগুলো আছে পঁচিশটা স্কুল, পঁচিশটা স্কুলের প্রথমে এমসিকিউটা দিয়ে নিই, তারপর শূন্যস্থান দিয়ে নিই, তারপর সত্য মিথ্যা, তারপর দু নম্বরের প্রশ্ন, এইভাবে দেব নাকি দু নম্বরের প্রশ্নগুলো আগে দিয়ে নিই, মানে যেটা প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানাও, যেটাতে বেশি সংখ্যক কমেন্ট পড়বে আমি সেইভাবেই তাহলে করার চেষ্টা করব। তাহলে এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে চারের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।